আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের যা শেখাবো তা হলো অ্যান্ড্রয়েড মোবাইলের গোপন সেটিংস আমরা অনেকেই জানি যে আমাদের মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যায় আমরা দেখা যায় সাধারণত এক ঘন্টা গেমস খেললে দ্রুত চার্জ ফুরিয়ে যায় আর কিছু কিছু মোবাইলে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ থাকে যেমন আমরা রিসেন্টে গেলে আমাদের রিসেন্টে যা থাকে আমার আপাতত কিছু নেই তো মনে করেন আমি ফেসবুক চালালাম আমি ফেসবুকে গিয়ে ফেসবুক চালালাম তো ফেসবুক চালানোর পর আমি মাঝখানে ক্লিক করে বেরোই বেরিয়ে আসলাম তো আমার এই রিসেন্টে যে অ্যাপটা আছে রিসেন্টে এখন ফেসবুকটা রয়ে গেছে আমি যদি এটাকে কেটেও দিই তবুও আমার ব্যাকগ্রাউন্ডে এটা চলতে থাকে এবং আমার আমার প্রসেসর এবং এই প্রসেসরের ফলে আমাদের মোবাইলের অনেক ক্ষতি হয় আর আমরা যা করে থাকি তাহলে আমরা দৈনিক প্রসেসরের উপর অনেক চাপ চাপিয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাপ রাখি অ্যাপ রেখে এগুলো আমাদের অনেক চার্জ খায় ব্যাকগ্রাউন্ডে এগুলো চলতে থাকে এবং আমাদের মোবাইলের অনেক ক্ষতি করে এবং আমাদের মোবাইল অনেক চার্জ খায় চার্জ ফুরিয়ে যায় দ্রুত অটোমেটিকলি মোবাইল রেখে দিলে অটোমেটিকলি পার্স চার্জের পার্সেন্টেজ কাটা হয় তারপর মোবাইলেরও অনেক হ্যাং করে মোবাইল আমরা কোনো অ্যাপে গেলে সেটা থেকে বেরিয়ে আসলে আমরা সাধারণত এইভাবে কেটে দিই কেটে দিলে এটা চলে গেল কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে এবং আমাদের চার্জগুলো খেয়ে ফেলছে আমাদের মোবাইলের অনেক ক্ষতি করছে আর এর কারণে আমাদের মোবাইলে অনেক হ্যাংও করে তো এর থেকে চিরমুক্তির উপায় আমি আপনাদের বলে দিচ্ছি তার আগে একটা কথা না বললেই না যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমরা দৈনিক কোনো না কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনাদের শেখাবো আর আপনাদের সাবস্ক্রাইবের জন্যই সব কিছু করা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে এবং তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে আর কিছু বলার নেই চলুন কাজে চলে যায় আপনাদের দেখাই কিভাবে কি করতে হয় তো এর জন্য আপনাকে প্রথমে আপনার সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন কিছু কিছু সেটে লেখা থাকে অ্যাবাউট ফোন বা হাওয়াই বা যাই সেটি থাকুক না কেন ফোনের নামটা লেখা থাকে তো আমরা এটাতে যাব গিয়ে তারপর আমরা সাধারণত আমরা দেখতে পাই বিল্ড নাম্বার তো এটা অনেক মোবাইলে দেখা যায় ডিভেলপার ফোন থাকে না তো এটাকে সাত থেকে আট বার কারো কারো তিনবার ক্লিক করলো চলে এসে চলে আসে আর আমারটা অলরেডি আছে এই জন্য লেখা হচ্ছে নো নিড ইউ অলরেডি এ ডিভেলপার তো আমার ডেভেলপার অপশন আছে আর ডেভেলপার অপশনটা হলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনাদের মোবাইলে না থাকলে আমি যেভাবে দেখালাম ওইভাবে নিয়ে আসবেন তো আমি ডেভেলপারে চলে গেলাম তো ডেভেলপারে আসার পর আপনাকে প্রধান যেটা খেয়াল করতে হবে আমার ডেভেলপার অপশনটা অন আছে কি না অন থাকলে এটা অন থাকলে অন থাকতে দিন আর যদি অফ থাকে তাহলে এটাকে ক্লিক করে অন করে দিন এবার আপনি নিচে আসুন একটু নিচে আসুন আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা কিন্তু আমাদের মোবাইলের হ্যাং করার একটা কারণ এটা আপনারা কি করতে পারেন আপনারা এটা কমিয়ে দিতে পারেন প্রত্যেকটা এই যে তিনটা ইয়ে আছে এটা 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 আপনারা হাফ করে দিবেন বা অফ করে দিবেন তাহলে আপনাদের মোবাইল হ্যাংটা কম করবে তারপর নিচে আসুন নিচে এসে দেখেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা অনেকে গেম খেলে থাকি এটাও আপনাদের বলে দিই এটাও একটা হেডেন্স ট্রিক্স হেডেন্ড ট্রিক্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স ফোর গুন্ডা ফোর ইন্টু এম এস ডবল এ এটা আপনি যখন গেমস খেলবেন তখন এটা অন করে নেবেন অন করে নিলে আপনার মোবাইলের ক্ষতি কম হবে তো এটাকে আপনি অন করে নেবেন যখন গেমস খেলবেন নানা ধরনের গেমস খেলি আমরা গেমস খেলার সময় এটা অন করে নেবেন তো তারপর আরেকটু আরেকট্রনিচে আসুন আরেকটু নিচে আসতে থাকুন হ্যাঁ আমরা যে প্রসঙ্গে আজকে আলোচনা করছিলাম সেই বিষয়ে আমরা চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস তো আমরা যে ব্যাকগ্রাউন্ডে আমাদের অ্যাপগুলো রানিং হতে থাকে এর কারণে আমাদের মোবাইলের অনেক হ্যাং করে এবং ব্যাটারির চার্জ চলে যায় দ্রুত এবং মোবাইল অনেক ক্ষতি হয় এ থেকে বাঁচার একটা উপায় হলো এই যে এইটা এটা আপনারা অন করে দেবেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটাকে অন করে দিলে আপনি অ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে ওই অ্যাপটা বন্ধ হয়ে যাবে ওই অ্যাপটার ব্যাকগ্রাউন্ডে যে রানিং হচ্ছে ওই রানিংটা বন্ধ হয়ে যাবে তো এর ফলে আপনার চার্জ চার্জ কম কাটবে চার্জ একদমই কাটবে না চার্জ আপনার যা রাখবেন একশো পার্সেন্ট চার্জ করে রেখে দিলে একশো পার্সেন্টই থাকবে এবং আপনার মোবাইলটা হ্যাং করবে না খুব অল্প হ্যাং করবে আর আমরা জানি সাধারণত এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেসিং প্রসেসেস লিমিটেড এটা কিন্তু আমাদের লিমিট দেওয়া থাকে তো এটার কারণে ব্যাকগ্রাউন্ডে অনেক আমাদের মোবাইলটা হ্যাং করে স্ট্যান্ডার্ড লিমিট এটা লিমিট দেওয়া আছে স্ট্যান্ডার্ড লিমিট আপনি যদি এখানে নো ব্যাকগ্রাউন্ড লিমিট এটা করে দেন নো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড প্রসেসেস তো এটা করে দিলে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের মোবাইলটা হ্যাং হবে না কোনো হ্যাং করবে না একদম ভালোভাবে আপনারা চালাতে পারবেন কোনো হ্যাং করবে না আর মোবাইলের চার্জও কম ফোরাবে অনেক সুন্দর একটা ট্রিক্স এটা আপনাদের দিলাম তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আর আজকের বিষয় এখানে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে আর যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আজকা বাংলা এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেন আহ আজকে বিষয় এখানে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ